সুপ্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সকলেই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তোমাদের সবাইকে নতুন বছরের প্রথম দিনে নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি এবং সেই সাথে স্বাগত জানাচ্ছি কিডস ক্রিয়েশন টিভি কর্তৃক আয়োজিত সাপ্তাহিক গানের লাইভ অনুষ্ঠান কিডস টিউন লাইভে। প্রিয় বন্ধুরা, আজ এই অনুষ্ঠানে তোমাদের সাথে আছি আমি জাহিন ইকবাল, এবং আমার সাথে আছে তোমাদের সকলের প্রিয় শিল্পী সাজিদুর রহমান। আসসালামু আলাইকুম, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। প্রিয় বন্ধুরা, আমরা আর কথা বাড়াবো না, চলে যাব আমরা গান শুনতে। জি ভাইয়া, তুমি প্রথমে আমাদের কোন গানটি শোনাবে? চৌধুরী গোলাম মাওলার কথা ও সুর করা আমি তোমার মতো আপন করে গানটি শোনাবো। জি ভাইয়া। আমি তোমার মতো নাপন করে আর কারে পাই বলো, আমি তোমার মতো নাপন করে আর কারে পাই বলো, হাঁটতে গেলে ছায়া হয়ে বন্ধু হয়ে সঙ্গে তুমি চলো, আর কারে পাই বলো, আমি তোমার মতো নাপন করে আর কারে পাই বলো, একটুখানি রোদের কষ্টে দাও মেলে দাও ছায়া, কাঙালে প্রাণ ক্লান্ত যখন দাও ঢেলে দাও মায়া, এমন সবুজ আঁচল সুমিষ্ঠ জোর ওষ্ঠে তুমি তোলো, হাঁটতে গেলে ছায়া হয়ে বন্ধু হয়ে সঙ্গে তুমি চলো, আর কারে পাই বলো, আমি তোমার মতো নাপন করে আর কারে পাই বলো, তুমি আমার প্রভু আমার ভালোবাসা, আমার সুখ আমার দুঃখ আমার আলো আশা, সন্ধ্যা যখন দিগন্তেরি রেখা ধরে নামে, পাখ পাখালির সুরটি তখন আস্তে করে থামে, সন্ধ্যা যখন দিগন্তেরি রেখা ধরে নামে, পাখ পাখালির সুরটি তখন আস্তে করে থামে, তখন মৌন তারি মিহিন সুরে আমায় তুমি ডাকো, হাঁটতে গেলে ছায়া হয়ে বন্ধু হয়ে সঙ্গে তুমি চলো, আর কারে পাই বলো, আমি তোমার মতো নাপন করে আর কারে পাই বলো, আমি তোমার মতো নাপন করে আর কারে পাই বলো, আমি তোমার মতো নাপন করে আর কারে পাই বলো।
মার্শাল্লাহ, মারহাবা, খুবই ভালো লাগলো। আশা করি আমাদের বন্ধুদেরও ভালো লেগেছে। প্রিয় বন্ধুরা, দূরে বা কাছে, দেশ কিংবা প্রবাসে, যে যেখান থেকে আমাদের এই অনুষ্ঠানটি দেখছো, তোমাদের নতুন বছরের শুভেচ্ছা। অনুষ্ঠানটি শেয়ার করে তোমরা অন্যদেরও দেখার সুযোগ করে দাও, এবং পছন্দের গান শুনতে চাইলে কল করতে পারো স্ক্রলে দেখানো নম্বরে। জি ভাইয়া, তুমি এই পর্যায়ে আমাদের কোন গানটি শোনাবে? আমি এখন মুফিজুর রহমান রায়হানের কথা ও মিজানুর রহমান রায়হানের সুর করা একটি সূর্য ওঠার আগে যাও গানটি পরিবেশন করো। জি ভাইয়া, শুরু করো। সূর্য ওঠার আগে জাগো, ঘুমিয়ে থেকো না তুমি। সূর্য ওঠার আগে জাগো, ঘুমিয়ে থেকো না। ওযু করো, নামাজ পড়ো, অলস হইও না তুমি। ওযু করো, নামাজ পড়ো, অলস হইও না। সূর্য ওঠার আগে জাগো, ঘুমিয়ে থেকো না তুমি। সূর্য ওঠার আগে জাগো, ঘুমিয়ে থেকো না। উষা কালে নেমে আসে বরকতের ধারা, বঞ্চিত হয় দুর্ভাগার দল, ঘুমিয়ে থাকে যারা। উষা কালে নেমে আসে বরকতের ধারা, বঞ্চিত হয় দুর্ভাগার দল, ঘুমিয়ে থাকে যারা। তুমি করতে প্রভাত আল্লাহর নামে, ভুলে যেও না তুমি। করতে প্রভাত আল্লাহর নামে, ভুলে যেও না। সূর্য ওঠার আগে জাগো, ঘুমিয়ে থেকো না তুমি। সূর্য ওঠার আগে জাগো, ঘুমিয়ে থেকো না। কোরআন দিয়ে করো শুরু দিনের সকল কাজ, আল্লাহ তোমায় পরিয়ে দিবেন রহমতের তাজ। কোরআন দিয়ে করো শুরু দিনের সকল কাজ, আল্লাহ তোমায় পরিয়ে দিবেন রহমতের তাজ। তুমি সময় মতো কাজ সেরে নাও, ফেলে রেখো না তুমি। সময় মতো কাজ সেরে নাও, ফেলে রেখো না। সূর্য ওঠার আগে জাগো, ঘুমিয়ে থেকো না তুমি। সূর্য ওঠার আগে জাগো, ঘুমিয়ে থেকো না। লেখা পড়াই দাও মনোযোগ, নাও গুছিয়ে সব, দু হাত তুলে করো দোয়া, জ্ঞান দাওয়া মাই রব। লেখা পড়াই দাও মনোযোগ, নাও গুছিয়ে সব, দু হাত তুলে করো দোয়া, জ্ঞান দাওয়া মাই রব। তুমি রেখো মোরে তোমার পথে, বিপথে নিও না তুমি। রেখো মোরে তোমার পথে, বিপথে নিও না। সূর্য ওঠার আগে জাগো, ঘুমিয়ে থেকো না তুমি। সূর্য ওঠার আগে জাগো, ঘুমিয়ে থেকো না তুমি। সূর্য ওঠার আগে জাগো, ঘুমিয়ে থেকো না তুমি। সূর্য ওঠার আগে জাগো, ঘুমিয়ে থেকো না। মার্শাল্লাহ, মারহাবা, খুবই ভালো লাগলো।
প্রিয় বন্ধুরা, আমরা গানে গানে অত্যন্ত শিক্ষণীয় অনেক কথা শুনলাম। আমরা ফজরের নামাজ যারা পড়ি, সূর্য ওঠার আগে পড়ার চেষ্টা করব। সব কাজের শুরুতে আমরা আল্লাহর নাম নিয়ে বিসমিল্লাহ বলে শুরু করব। লেখাপড়া করতে গেলে মনোযোগ দিয়ে আমরা লেখাপড়া করব, পড়া শেষ করে এরপর খেলাধুলা। জি ভাইয়া, তোমাকে অসংখ্য ধন্যবাদ। এই পর্যায়ে আমি কিছু কমেন্টস পড়ে নেব। মিনহাজ আল আবেদিন লিখেছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, চট্টগ্রাম থেকে দেখছি। এমডি ওয়াহিদুল ইসলাম লিখেছেন, মাশাআল্লাহ খুব ভালো হচ্ছে শিশু শিল্পী জাহিদ সাজিদ। গিয়াস উদ্দিন আল মামুন লিখেছেন, মাশাআল্লাহ প্রিয় সাজিদের জন্য অনেক দোয়া ও শুভকামনা। আমি ধন্যবাদ জানাচ্ছি যারা আমাদের কমেন্টস দিয়ে উৎসাহিত করছেন, আপনাদের অসংখ্য ধন্যবাদ। আপনারা আমাদের সাথেই থাকুন, অনুষ্ঠানটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন এবং শেয়ার করুন। জি ভাই, আমি তো এখন গাইলাম, তোমারটা একটু শুনতে হবে, তুমি একটা শোনাও গান। জি ভাইয়া, তোমাকে ধন্যবাদ। আমি একটি হামদ পরিবেশন করব, গানটির গীতিকার এবং সুরকার শ্রদ্ধেয় তোফাজ্জল হোসেন খান। হাত তুলেছি চোখের জলে প্রভু তোমার দরবারে, হেরার আলো দাও বিলিয়ে, হেরার আলো দাও বিলিয়ে, অধমের অন্তরে। হাত তুলেছি চোখের জলে প্রভু তোমার দরবারে, হেরার আলো দাও বিলিয়ে, হেরার আলো দাও বিলিয়ে, অধমের অন্তরে। হে দায়েতের বৃষ্টি ঝরা আমার কঠিন বুকে, তোমার নূরের জ্যোতি ছড়া আমার দুটি চোখে, চলতে যেন পারি প্রভু, চলতে যেন পারি প্রভু রাসূলের পথ ধরে। হাত তুলেছি চোখের জলে প্রভু তোমার দরবারে, হেরার আলো দাও বিলিয়ে, অধমের অন্তরে। মুস্তাকিমের পথে যেন থাকি জীবন ভর, মুসিবতে ধৈর্য দিও স্বস্তিতে শোকর, তোমার দয়ার নাই সীমানাই অসীম তোমার মায়া, মাফ করে দাও না কাছে নাও এইটুকু মোর চাওয়া, ফুরালে পথ পৌঁছে দিও, ফুরালে পথ পৌঁছে দিও জান্নাতের বন্দরে। হাত তুলেছি চোখের জলে প্রভু তোমার দরবারে, হেরার আলো দাও বিলিয়ে, হেরার আলো দাও বিলিয়ে, অধমের অন্তরে।
অধমের অন্তরে, অধমের অন্তরে। খুবই সুন্দর হয়েছে তোমার গানটি। জি ভাইয়া, তোমাকেও ধন্যবাদ। এই পর্যায়ে তুমি আমাদের বন্ধুদের কোন গানটি শোনাবে? আমি আমাদের চিটাঙের ভাষায় একটি গান শোনাবো যেটার কথাও সুসংগৃহীত। একদিন বুঝিবা জেড়া, একদিন বুঝিবা, একদিন বুঝিবা জেড়া, একদিন বুঝিবা। ও জেড়া ফইরার বাপ, ও জেড়া ফইরার বাপ, একদিন বুঝিবা জেড়া, একদিন বুঝিবা, একদিন বুঝিবা জেড়া, একদিন বুঝিবা। কেত রুদ্দি হো না হুনায় আর হত দিন আড়িবা, তোমার কেত দি ক্যা আড়িলে এতেও আগাল দিবা। কেত রুদ্দি হো না হুনায় আর হত দিন আড়িবা, তোমার কেত দি ক্যা আড়িলে এতেও আগাল দিবা। একদিন বুঝিবা জেড়া, একদিন বুঝিবা, একদিন বুঝিবা জেড়া, একদিন বুঝিবা। তোমার কেতত বায়ুন মরিস হদু দরে জানি, ফরর কেদর হদু কিলাই ঠেঙে শিরো টানি, জেড়া ঠেঙে শিরো টানি। তোমার কেতত বায়ুন মরিস হদু ধরে জানি, ফরর কেতর হদু কিলাই ঠেঙে শিরো টানি, জেড়া ঠেঙে শিরো টানি। বিল্লা জিনিস চুরি গরি নিজর গাটি ফুরাইবা, বিল্লা জিনিস চুরি গরি নিজর গাটি ফুরাইবা। একদিন বুঝিবা জেড়া, একদিন বুঝিবা, একদিন বুঝিবা জেড়া, একদিন বুঝিবা। ও জেড়া ফইরার বাপ, ও জেড়া ফইরার বাপ, একদিন বুঝিবা জেড়া, একদিন বুঝিবা। আরা বছর গরু সলেরি দিদি ফালিলা, বান্দি বালাই হইলে জেড়া বেটকে বেটকাই আসিলা। আরা বছর গরু সলেরি দিদি ফালিলা, বান্দি বালাই হইলে জেড়া বেটকে বেটকাই আসিলা। ফুরা জীবন হারাই দিলা হালাল হতে চিনিবা, ফুরা জীবন হারাই দিলা হালাল হতে চিনিবা। একদিন বুঝিবা জেড়া, একদিন বুঝিবা, একদিন বুঝিবা জেড়া, একদিন বুঝিবা। ও জেড়া ফুরার বাপ, ও জেড়া ফুরার বাপ, একদিন বুঝিবা জেড়া, একদিন বুঝিবা, একদিন বুঝিবা জেড়া, একদিন বুঝিবা। বালতির ভিতর পানি রাহি দুধ দুই তো জ, এক বালতি দুধ গায়ে দিয়ে মাঞ্চরে বুঝ, জেড়া মাঞ্চরে বুঝ। বালতির ভিতর পানি রাহি দুধ দুই তো জ, এক বালতি দুধ গায়ে দিয়ে মাঞ্চরে বুঝ, জেড়া মাঞ্চরে বুঝ। ফেন্না দুধর বেসাটিয়া হনসন্দুকত রাহিবা, ফেন্না দুধর বেসাটিয়া হনসন্দুকত রাহিবা। একদিন বুঝিবা জেড়া, একদিন বুঝিবা, একদিন বুঝিবা জেড়া, একদিন বুঝিবা। ও জেড়া ফইরার বাপ, ও জেড়া ফইরার বাপ, একদিন বুঝিবা জেড়া, একদিন বুঝিবা, একদিন বুঝিবা জেড়া, একদিন বুঝিবা, একদিন বুঝিবা জেড়া, একদিন বুঝিবা। মাশাআল্লাহ, হাওয়া খুবই ভালো লাগলো, খুবই হাস্যকর গানটি ছিল। তোমাকে অসংখ্য ধন্যবাদ। আশা করি আমাদের বন্ধুদেরও ভালো লেগেছে। এই পর্যায়ে আমি আরও কিছু কমেন্টস পড়ে নেব। রিফাত জাহান লিখেছেন মাশাল্লাহ, রফিকুন নবী বাবুল লিখেছেন মাশাল্লাহ, শিশু শিল্পী সাজিদ ও জাহিন ইকবালের ইকবালকে নতুন বছরের অভিনন্দন ও শুভেচ্ছা, আপনাকেও শুভেচ্ছা জানাচ্ছি। গিয়াসউদ্দিন আল মামুন লিখেছেন মাশাল্লাহ সাজিদ, দারুণ উপভোগ করছি। রাকামণি লিখেছেন মাশাল্লাহ, আমি ধন্যবাদ জানাচ্ছি যারা আমাদের কমেন্টস দিয়ে উৎসাহিত করছেন। জি তুমি ভাইয়া, এ পর্যায়ে তুমি আমাদের কোন গানটি শোনাবে? তার আগে আমি তোমার কাছে কিছু জানতে চাচ্ছি, তুমি এখন মানে আর কি, তুমি এখন কোন ক্লাসে পড়ছো এবং কোন স্কুলে পড়ছো? আমি চট্টগ্রামের দারুল উলুম আলিয়া মাদ্রাসার ষষ্ঠ শ্রেণী থেকে সপ্তম শ্রেণীতে উত্তীর্ণ হয়েছি। জি তোমা তুমি কি ঢাকায় থাকো নাকি চট্টগ্রামে থাকো? আমি চট্টগ্রামে থাকি, তুমি? জি আমিও আমি ঢাকায় থাকি। জি তোমাকে অসংখ্য ধন্যবাদ। তুমি এ পর্যায়ে আমাদের কোন গানটি শোনাবে? আমি এ পর্যায়ে গোলাম মোহাম্মদের
কথা ও মিজানুর রহমান রায়হানের সুর করা মা মিনার চাঁদকে সবাই গানটি শোনাব। জি, মা মিনার চাঁদকে সবাই বলতো আলামিন, মা মিনার চাঁদকে সবাই বলতো আলামিন, যার নূরে রাভায় ভাসত মরু কাঁপত মুশরিকিন, যার নূরে রাভায় ভাসত মরু কাঁপত মুশরিকিন, মা মিনার চাঁদকে সবাই বলতো আলামিন, মা মিনার চাঁদকে সবাই বলতো আলামিন, ছোট বালক ভাবত লোকের কথা, চতুর্দিকের হত্যা পাশবতা, ছোট বালক ভাবত লোকের কথা, চতুর্দিকের হত্যা পাশবতা, চিন্তা করেন কি করা যায়, চিন্তা করেন কি করা যায় হন্নি সাহসীন, চিন্তা করেন কি করা যায় হন্নি সাহসীন, মা মিনার চাঁদকে সবাই বলতো আলামিন, মা মিনার চাঁদকে সবাই বলতো আলামিন, মদের মেলা ঘরে ঘরে যুদ্ধ খুনা খুনি, জুলুম পীড়ন নেই সীমাতার বাড়ে বহুগুণী, জুলুম পীড়ন নেই সীমাতার বাড়ে বহুগুণী, আল আমিনের চোখে নামে পানি, রুখতে হবে মিথ্যার হানাহানি, আল আমিনের চোখে নামে পানি, রুখতে হবে মিথ্যার হানাহানি, ছোট বালক সে ভাবনায় কাটায় রাত্রি দিন, ছোট বালক সে ভাবনায় কাটায় রাত্রি দিন, মা মিনার চাঁদকে সবাই বলতো আলামিন, মা মিনার চাঁদকে সবাই বলতো আলামিন, কিশোর তরুণ একত্র হই মিলাই কচি হাত, রুখতে হবে পাপ নাচার রুখতে তিমির রাত, রুখতে হবে পাপ নাচার রুখতে তিমির রাত, সবাই মিলে সংঘ কায়েম করে, আর না যেন মিছে মানুষ মরে, সবাই মিলে সংঘ কায়েম করে, আর না যেন মিছে মানুষ মরে, বঞ্চিতদের পক্ষে তারা শির করে উড্ডিন, বঞ্চিতদের পক্ষে তারা শির করে উড্ডিন, মা মিনার চাঁদকে সবাই বলতো আলামিন, মা মিনার চাঁদকে সবাই বলতো আলামিন, যার নূরে রাভায় ভাসত মরু কাঁপত মুশরিকিন, যার নূরে রাভায় ভাসত মরু কাঁপত মুশরিকিন, মা মিনার চাঁদকে সবাই বলতো আলামিন, মা মিনার চাঁদকে সবাই বলতো আলামিন, মা মিনার চাঁদকে সবাই বলতো আলামিন। মাশাআল্লাহ, মারহাবা, খুবই ভালো লাগলো। আশা করি আমাদের বন্ধুদেরও গানটি ভালো লেগেছে। জি ভাইয়া, তুমি তো আবারও দুটি গান গাইলে, এ পর্যায়ে আমি তোমাদের আরও একটি গান শুনিয়ে দিই। জি, আমি এই পর্যায়ে একটি দেশের গান পরিবেশন করব। গানটির গীতিকার এবং সুরকার ওস্তাদ তোফাজ্জল হোসেন খান।
हजार नदीर उजान भाटाय भाटियालीर सुरेर मायाय प्राण जुड़िए जाय। आमी धन्य होलाम ए देश पे प्रभुर मोहिमाय प्रभुर मोहिमाय। हजार नदीर उजान भाटाय भाटियालीर सुरेर मायाय प्राण जुड़िए जाय। आमी धन्य होलाम ए देश पे प्रभुर मोहिमाय प्रभुर मोहिमाय। क्लांत राखाल बटेर छायाय मोहन सुरे बासुरी बजाय। क्लांत राखाल बटेर छायाय मोहन सुरे बासुरी बजाय। आमार मन बलाका जाए हारिए मन बलाका जाए हारिए सुरेर ममताय सुरेर ममताय। हासुन लालन काजी नजरुल आमार अहंकार लाखो शहीदेर आत्मदाने आसलो साधिकार। आमार जतो स्वप्न आशा प्रेम विरह भालोबासार। आमार जतो स्वप्न आशा प्रेम विरह भालोबासार। आमार कान्ना हासि जुड़िए थाके कान्ना हासि जुड़िए थाके देशेर ठिकानाय देशेर सीमानाय। हजार नदीर उजान भाटाय भाटियालीर सुरेर मायाय प्राण जुड़िए जाय। आमी धन्य होलाम ए देश पे प्रभुर मोहिमाय प्रभुर मोहिमाय प्रभुर मोहिमाय प्रभुर मोहिमाय। जी भैया तुम्हें ए पर्याये आमादेर कोन गानटी शोनाबे? আমি চৌধুরী গোলাম মাওলার কথা ও জামাল উদ্দিনের সুর করা রসুল ফুলের সুরভিতে গানটি শোনাব। জি। রসুল ফুলের সুরভিতে হৃদয় ভরেছে হৃদয় বাগের বুলবুলিটি সুরে মেতেছে। রসুল ফুলের সুরভিতে হৃদয় ভরেছে হৃদয় বাগের বুলবুলিটি সুরে মেতেছে। আকাশ ভরা সূর্য তারা সে খুশবুতে আপন হারা আকাশ ভরা সূর্য তারা সে খুশবুতে আপন হারা। বিশ্বজুড়ে শান্তি ধারা তাই তো ছুটেছে বিশ্বজুড়ে শান্তি ধারা তাই তো ছুটেছে। হৃদয় বাগের বুলবুলিটি সুরে মেতেছে। রসুল ফুলের সুরভিতে হৃদয় ভরেছে হৃদয় বাগের বুলবুলিটি সুরে মেতেছে।
ছিলো আধার ছিলো নিশা, মানুষগুলো পায়নি দিশা। ছিলো আধার ছিলো নিশা, মানুষগুলো পায়নি দিশা। সে ফুল দিল আলো রুষা, মুক্তি জুটেছে হৃদয় বাগের বুলবুলিটি সুরে মেতেছে। রাসুল ফুলের সুরভিতে হৃদয় ভরেছে, হৃদয় বাগের বুলবুলিটি সুরে মেতেছে। রাসুল ফুলের সুরভিতে হৃদয় ভরেছে, হৃদয় বাগের বুলবুলিটি সুরে মেতেছে। রাসুল ফুলের সুরভিতে হৃদয় ভরেছে, হৃদয় বাগের বুলবুলিটি সুরে মেতেছে। মার্শাল্লাহ মারহাবা, খুবই ভালো লাগলো, আশা করি আমাদের বন্ধুদেরও ভালো লেগেছে, অত্যন্ত চমৎকার, খুবই ভালো লাগলো। জি ভাইয়া, আমি জানতে চাচ্ছি যে তুমি এখন গান গাইছো, গান শিখছো কোথায়? আমি আমার পাঞ্জির ভাইদের থেকে গান শিখি, সাফায়েত বুরহান ওদের থেকে গান শিখি, ইমদাদ ভাই। জি, এই পর্যায়ে আমি আরও কিছু কমেন্টস পড়ে নেব, তার আগে একটি ফোন ধরে নেই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, প্রিয় দর্শক কে আছেন আমাদের সাথে? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, কোনো গানের রিকোয়েস্ট থাকলে করতে পারেন। জি ইনশাল্লাহ, আমরা শোনানোর চেষ্টা করব, আপনি আমাদের সাথেই থাকুন। জি আসসালামু আলাইকুম। জি, তার আগে ভাইয়া আমি কিছু কমেন্টস পড়নি হালকা। জি, আসমাউল হুসনা লিখেছেন, অনেক দোয়া ও শুভকামনা রইল, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এম ডি সাবিত লিখেছেন, আলহামদুলিল্লাহ। এন টি রাহাত লিখেছেন, সাজিদ সুন্দর গাইছে মাশাল্লাহ। হাবিবি লিখেছেন, জাহিন ও সাজিদকে নতুন বছরের শুভেচ্ছা, আপনাকেও শুভেচ্ছা জানাচ্ছি। জি ভাইয়া, তুমি তোমার গানটি শুরু করতে পারো। এসো আল্লাহকে ভালোবাসি দিয়ে মন প্রাণ, আল্লাহকে ভালোবাসি দিয়ে মন প্রাণ। এসো আল্লাহকে ভালোবাসি দিয়ে মন প্রাণ, আল্লাহকে ভালোবাসি দিয়ে মন প্রাণ। সকল কাজে দেব মোরা, সকল কাজে দেব মোরা, তাহারি প্রমাণ নিশি দিন তাহারি প্রমাণ। আল্লাহকে ভালোবাসি দিয়ে মন প্রাণ, এসো আল্লাহকে ভালোবাসি দিয়ে মন প্রাণ। আল্লাহ দিলেন পথের দিশা আধার ভুবনে, বন্ধু তিনি সবার সেরা জীবন মরণে। আল্লাহ দিলেন পথের দিশা আধার ভুবনে, বন্ধু তিনি সবার সেরা জীবন মরণে। দুঃখের রাতে বুকেতে, দুঃখের রাতে বুকেতে, মুশকিলে আসান যে তিনি মুশকিলে আসান। আল্লাহকে ভালোবাসি দিয়ে মন প্রাণ, এসো আল্লাহকে ভালোবাসি দিয়ে মন প্রাণ। বনের পশু পাখ পাখালি তাহার নামেতে, গান করে যায় তাসবিতারি সকাল সাজেতে। বনের পশু পাখ পাখালি তাহার নামেতে, গান করে যায় তাসবিতারি সকাল সাজেতে। আমরা মানুষ অন্ধ বেহুশ, আমরা মানুষ অন্ধ বেহুশ, করি না সন্ধান তাহারি করি না সন্ধান। আল্লাহকে ভালোবাসি দিয়ে মন প্রাণ, এসো আল্লাহকে ভালোবাসি দিয়ে মন প্রাণ। আল্লাহকে ভালোবাসি দিয়ে মন প্রাণ, এসো আল্লাহকে ভালোবাসি দিয়ে মন প্রাণ। আল্লাহকে ভালোবাসি দিয়ে মন প্রাণ, এসো আল্লাহকে ভালোবাসি দিয়ে মন প্রাণ। মাশাল্লাহ মারহাবা, অত্যন্ত সুললিত কণ্ঠে তুমি গানটি গাইলে, আশা করি আমাদের বন্ধুদেরও ভালো লেগেছে। প্রিয় বন্ধুরা, তোমরা যারা অনুষ্ঠানটি দেখছো, তোমরা বেশি বেশি শেয়ার করে অন্যদেরও দেখার সুযোগ করে দাও। জি, তুমি আমাদের এ পর্যায়ে কোন গানটি শোনাতে চাচ্ছ? আমি চিটাঙ্গের ভাষায় আরেকটি গান শোনাতে চাচ্ছি। জি, এটির কথা ও সুর সংগৃহীত। ও ভায়ারা সাড গায়া নাও জোয়ান, ও ভায়ারা সাড গায়া নাও জোয়ান,
দুজার কুলত বসত গরি সিনা দিটে হাই জর তুয়ান ও ভায়ারা সাড গায়া নৌ জোয়ান ও ভায়ারা সাড গায়া নৌ জোয়ান ফাহার পর্বত সাই গর নদী ফরানু দে দোলা মিন্নত গরি ফসল ফলায়ারা ভরাই সোনার দোলা ফুরুত ফুরুত আসি ফুড়াই ফুরুত ফুরুত আসি ফুড়াই গোলাত তুলি দান দোজার কুলত বসত গরি সিনা দিঠে হাই জর তুয়ান ও ভায়ারা সাড গায়া নৌ জোয়ান ও ভায়ারা সাড গায়া নৌ জোয়ান আরো বিফুর তু গিজুলন্দাস ফারাসি মগিংরা হতরই মা লেহি গে তারা ইতিহাস আরো বিফুর তু গিজুলন্দাস ফারাসি মগিংরা হতরই মা লেহি গে তারা ইতিহাস বারাউলিয়ার আবাস ভূমি বারাউলিয়ার আবাস ভূমি আরার চট্টগ্রাম দোজার কুলত বসত গরি সিনা দিঠে হাই জর তুয়ান ও ভায়ারা সাড গায়া নৌ জোয়ান ও ভায়ারা সাড গায়া নৌ জোয়ান বাংলাদেশর যত হবি শিল্পী গায়ক আছে শুভেচ্ছা যা নায়ারা অকল গুণর হাসে বাংলাদেশর যত হবি শিল্পী গায়ক আছে শুভেচ্ছা যা নায়ারা অকল গুণর হাসে সাড়ি গায়া হতার সুরে সাড়ি গায়া হতার সুরে গানু নাই গেলাম দোজার কুলত বসত গরি সিনা দিঠে হাই জর তুয়ান ও ভায়ারা সাড গায়া নৌ জোয়ান ও ভায়ারা সাড গায়া নৌ জোয়ান দোজার কুলত বসত গরি সিনা দিঠে হাই জর তুয়ান ও ভায়ারা সাড গায়া নৌ জোয়ান ও ভায়ারা সাড গায়া নৌ জোয়ান ও ভায়ারা সাড গায়া নৌ জোয়ান বাহ চমৎকার খুবই ভালো লাগলো তোমার আঞ্চলিক গানটি যে এখন তুমি একটি গান পরিবেশন করো জি আমি এ পর্যায়ে একটি নাতি রাসুল পরিবেশন করব নাতি রাসুলটির কথা লিখেছেন এবং সুর করেছেন শ্রদ্ধেয় কবি মতিউর রহমান মল্লিক আয় কে যাবি সঙ্গে আমার আয় কে যাবি সঙ্গে আমার নবীর দেশে যেথা মরুর ধুলো মুক্ত হলো যেথা মরুর ধুলো মুক্ত হলো লেগে নবীর পায় আয় কে যাবি সঙ্গে আমার আয় কে যাবি সঙ্গে আমার সেথায় গিয়ে প্রশ্ন আমি করব জনে জনে সেথায় গিয়ে প্রশ্ন আমি করব জনে জনে প
পথে চলতে আনো মনে, পথে চলতে আনো মনে, পথে চলতে আনো মনে। কোন দিকে ভাই হেরার পাহাড়, কোন দিকে ভাই হেরার পাহাড়, বলে দাও আমায়, বলে দাও আমায়, আইকে যাবি সঙ্গে আমার, একা একা খুঁজবো আমি বদর দিকে দিকে, একা একা খুঁজবো আমি বদর দিকে দিকে, হাজার খুশি নিয়ে বুকে, হাজার খুশি নিয়ে বুকে, হাজার খুশি নিয়ে বুকে, মুক্তির দীক্ষা নেব সে থায়, মুক্তির দীক্ষা নেব সে থায়, গভীর পিপাসায়, গভীর পিপাসায়, আইকে যাবি সঙ্গে আমার, আইকে যাবি সঙ্গে আমার, নবীর দেশে আয়, নবীর দেশে আয়, জেঠা মরুর ধুলো মুক্ত হলো, জেঠা মরুর ধুলো মুক্ত হলো, লেগে নবীর পায়, আইকে যাবি সঙ্গে আমার, আইকে যাবি সঙ্গে আমার, আইকে যাবি সঙ্গে আমার। ধন্যবাদ জি ভাইয়া। প্রিয় বন্ধুরা, আমরা গান শুনতে শুনতে অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আশা করি তোমরা অনুষ্ঠানটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেছ। তোমাদের সবাইকে আবারও নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি। প্রিয় বন্ধুরা, আমরা সাজিদ ভাইয়ার গান দিয়ে অনুষ্ঠানটি শেষ করব। আমি ধন্যবাদ জানাচ্ছি সাজিদ ভাইয়াকে এতক্ষণ আমাদের সুন্দর সুন্দর গান শুনিয়ে মুগ্ধ করার জন্য, এবং ধন্যবাদ জানাচ্ছি তোমাদের যারা অনেকেই, যারা সবাই আমাদের এই অনুষ্ঠানটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেছেন। এবং আমি ধন্যবাদ জানাচ্ছি যারা আমাদের কমেন্টস দিয়ে উৎসাহিত করেছেন। আমরা অনেক কমেন্টস পড়তে পারিনি, কিন্তু আপনারা অনেক কমেন্টস করেছেন, আপনাদের এর জন্য আবারও অসংখ্য ধন্যবাদ। চলছে শীতকাল বন্ধুরা, শীতকালে বাংলার ঘরে ঘরে চলে পিঠাপুলি আর পায়েসের উৎসব। খেজুর রসের ফিন্নি খেয়ে পরিতৃপ্ত হয় বাংলার মানুষ। হলদে শাড়িতে সজ্জিত হয় সরিষার মাঠ। হাটবাজার ও গঞ্জে বসে পুষ্টিগুণে ভরা শাকসবজির পসরা। প্রিয় বন্ধুরা, আমরা এবার এই পর্যায়ে সাজিদ ভাইয়ের গান শুনব। তবে প্রিয় বন্ধুরা, নিঃস্ব গরিবদের জন্য শীতকাল একটু কষ্টের, আসুন একটি কম্বল দিয়ে হলেও তাদের পাশে দাঁড়াই, তাদের মুখে হাসি ফোটাই। প্রিয় বন্ধুরা, দেখা হবে পরবর্তী কোনো অনুষ্ঠানে। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো, এবং কিডস ক্রিয়েশন টিভির সাথেই থাকো। এবং হ্যাঁ, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। জি সাজিদ ভাইয়া, তুমি শুরু করতে পারো। আমি এখন মতিউর রহমান মল্লিকের কথা ও সুর করা টিক 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 যে গড়িটা গানটি পরিবেশন করছি।
টিক 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 যে ঘড়িটা বাজে ঠিক ঠিক বাজে, কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে। টিক 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 যে ঘড়িটা বাজে ঠিক ঠিক বাজে, কেউ কি জানে সে ঘড়িটা লাগবে কয়দিন কাজে। ঝকঝক ফক ফক করে যদ্দিন ঘড়ির চেহারা, তদ্দিন তারে কিনতে চাই যে খরিদ্দারেরা। ঝকঝক ফক ফক করে যদ্দিন ঘড়ির চেহারা, তদ্দিন তারে কিনতে চাই যে খরিদ্দারেরা। সময় মতো সময় দিলে সব খানে বিরাজে, কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে। টিক 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 যে ঘড়িটা বাজে ঠিক ঠিক বাজে, কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে। চক চক তক তক জীবন ঘড়ি করে যতদিন, দাম থাকে তার সবার কাছে বন্ধু ততদিন। চক চক তক তক জীবন ঘড়ি করে যতদিন, দাম থাকে তার সবার কাছে বন্ধু ততদিন। মনের মাধুরী মিশিয়ে সাজায় নানান সাজে, কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে। টিক 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 যে ঘড়িটা বাজে ঠিক ঠিক বাজে, কেউ কি জানে সে ঘড়িটা লাগবে কয়দিন কাজে। হায় 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 আসল ঘড়ির অর্থ বুঝলাম না, সময় থাকতে সময়ের মূল অর্থ খুঁজলাম না। হায় 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 আসল ঘড়ির অর্থ বুঝলাম না, সময় থাকতে সময়ের মূল অর্থ খুঁজলাম না। খাইলাম দাইলাম ঘুরলাম শুধু এই দুনিয়ার মাঝে, কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে। টিক 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 যে ঘড়িটা বাজে ঠিক ঠিক বাজে, কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে। যাই 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 দিন চলে যায় কোরআন পড়লাম না, কত নোবেল নাটক পড়লাম হাদিস ধরলাম না। যাই 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 দিন চলে যায় কোরআন পড়লাম না, কত নোবেল নাটক পড়লাম হাদিস ধরলাম না। সত্যিকারের খাঁটি মুমিন মুসলিম হলাম না যে, কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে। টিক 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 যে ঘড়িটা বাজে ঠিক ঠিক বাজে, কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে। টিক 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 যে ঘড়িটা বাজে ঠিক ঠিক বাজে, কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে। টিক 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 যে ঘড়িটা বাজে ঠিক ঠিক বাজে, কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে।